শুরুতেই সংবাদ শিরোনাম। আলোচনায় আগ্রহী নয় তবে যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী বললেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে মন্তব্য ব্রিটিশ গোয়েন্দা প্রধানের। এবং সবশেষ থাকছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। উত্তর কোরিয়া বলেছে কয়েক সপ্তাহের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলোতে তারা দক্ষিণ কোরিয়ার কৌশলগত স্থাপনাগুলোতে হামলার সিমুলেট করেছে। এছাড়াও তারা নতুন ধরনের একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যা জাপানের উপর দিয়ে উড়ে যায়। রাষ্ট্রপরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এবং দলটির প্রধান পত্রিকা রুডং সিনমুন সোমবার একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে ঘোষণা দেওয়া হয় যে নেতা কিম জং উন নিজে কোরিয়ান পিপলস আর্মির সামরিক মহড়ার নির্দেশনা দেন। জং উন এক মাস ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন। 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবরের মধ্যে হওয়া 7 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহড়াগুলোতে কৌশলগত পারমাণবিক অস্ত্রের পরিচালনা যাচাই এবং মূল্যায়ন করা হয় বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়। একই সাথে সামরিক বাহিনীর পারমাণবিক পাল্টা আক্রমণ সক্ষমতাও যাচাই করা হয়, যা কিনা শত্রুপক্ষের জন্য এক গুরুতর সতর্কতা হিসেবে কাজ করবে বলে জানায় গণমাধ্যমটি। উত্তর কোরিয়ার নেতাকে উদ্যত করে জানানো হয় যে কোনো পূর্ব শর্ত ছাড়া আলোচনায় ফিরে আসতে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার আহ্বান তিনি নাকচ করেছেন, এই বলে এই শত্রুদের সাথে আলোচনার প্রয়োজনীয়তা নেই। পরবর্তীতে তিনি আঞ্চলিক পরিস্থিতি উত্তেজনা বৃদ্ধিকারী শত্রুদের প্রতি আরও পরিষ্কারভাবে এই বার্তা আহ্বান জানান যে উত্তর কোরিয়া শক্তিশালী এবং নিজেদের টিকে থাকার অধিকার রক্ষায় সবচেয়ে কঠোর পারমাণবিক অবস্থান বজায় রাখতে বদ্ধপরিকর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্রুত ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি না ঘটলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। নেভাদা অঙ্গরাজ্যের এক সমাবেশে দেওয়া বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প রোববার এই কথা বলেন। তিনি বলেন, আমাদের অবশ্যই এখনই আলোচনায় বসার এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান বের করতে হবে, অন্যথায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভবতা নাকচ করে দেওয়ার কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিলেন। 2024 সালে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করেন। ট্রাম্পের দাবি, 2020 সালে যদি তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতেন তাহলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছেন, জো বাইডেন প্রশাসনের বিপজ্জনক বারাম্বয় ইউক্রেন সংঘাতের সূচনা করেছে। ব্রিটিশ গোয়েন্দা প্রধান বলেছেন, রাশিয়ার সাধারণ জনগণকে ইউক্রেনে পুতিনের আক্রমণের মূল্য গুনতে হচ্ছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট রুসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, 2-1 দিনের মধ্যে যুক্তরাজ্যের এই গোয়েন্দা প্রধান জনসমক্ষে বক্তব্য দেবেন। থিঙ্ক ট্যাঙ্ক রুসির সঙ্গে আলাপের যুক্তরাজ্য সর্ববৃহৎ গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টার্সের প্রধান জেরেমি ফ্লেমিং আর বলেছেন, পুতিন যুদ্ধ নিয়ে ভুল পরিমাপ করেছে, রাশিয়ার নাগরিকরা সেটা উপলব্ধি করতে পারছে। জেরেমি ফ্লেমিং আরও বলেন, পুতিনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলায় সামান্যই কার্যকর হয়েছে, তার সিদ্ধান্তে ত্রুটি ধরা পড়েছে। ব্রিটিশ এই গোয়েন্দা প্রধান বলেন, রাশিয়ার জনগণ এবং তাদের সমরাস্ত্রের মূল্য বিস্ময়কর, আমরা জানি এবং যুদ্ধের মাঠে থাকা রাশিয়ার কমান্ডাররা জানে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহে ঘাটতি পড়ছে। যুদ্ধে এবং সাইবার স্পেসে ইউক্রেনীয় সেনাদের সাহসী কর্মকাণ্ড যুদ্ধের স্রোত পরিবর্তন করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রসহ দেশটির মিত্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ইউক্রেনের ক্রমবর্ধমান সম্পৃক্ততার কারণে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ বলেছেন, তাদের ভারসাম্যবিহীন প্রকৃতির কারণে রাশিয়া যথাযথ পাল্টা ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে। তবে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে রাশিয়ার কোনো স্বার্থ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। সের্গেই রিয়াকভ আরও বলেছেন, আমরা সতর্ক করছি এবং প্রত্যাশা করছি, ওয়াশিংটন এবং পশ্চিমারা নিয়ন্ত্রণহীন উত্তেজনা বৃদ্ধির বিপদ উপলব্ধি করবে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।